এভরিওয়ান ওয়েলকাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো পুজো তো চলেই আসলো, আর এর আগেও আমি তোমাদের সাথে আরও তিনটে লুক শেয়ার করেছি। তো এটা তোমরা অষ্টমীতে সকালেও ক্রিয়েট করতে পারো, অথবা তোমরা দশমীতেও ক্রিয়েট করতে পারো, বা যে কোনো দিন তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো দুর্গাপুজোর সময়। তো চলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এটা কী করতে হচ্ছে। তো সবার ফার্স্টে আমি মুখটাকে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলাম। তো এরপর আমি একটা টোনার ইউজ করে নিয়েছি, তো টোনারটাকে আমি ভালো মতন করে ফ্যান দিয়ে শুকিয়ে নিলাম। দেন আমি ইউজ করছি সানস্ক্রিন, যেহেতু দিনের বেলা অষ্টমীতে অঞ্জলি দিতে বেরোবে, তো দিনের বেলা যেহেতু তো এখানে আমি সানস্ক্রিন ইউজ করলাম। দেন আমি ইউজ করছি ময়েশ্চারাইজার একটা গুড ভাইবসের, তো সেটাও খুব ভালো মতন করে দিলাম। দেন একটা লিপ টিন্ট ইউজ করে নিলাম আমি। দেন এখানে আমি কালার বারে একটা প্রাইমার নিলাম, তো আমি ফুল ফেসে প্রাইমারটা খুব ভালো মতন করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে আমি একটু কারেক্টিং করে নিচ্ছি, তো এর জন্য দেখতে পাচ্ছ আমি চোখের তলায়, আমার যেহেতু একটু ডার্ক সার্কেল পড়েছে, তো আমি একটুখানি চোখের তলায় একটুখানি আমি কারেক্টিং করে নিলাম। দেন এটাকে আমি ভালো মতন করে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে ফিটমির ফাউন্ডেশান ইউজ করছি, আর আমি এখানে খুবই অল্প করে ফাউন্ডেশান নিয়েছি, যেহেতু দিনের বেলা তো খুব একটা লাউড মেকআপ আমার এক ফোঁটাও পছন্দ না। তো আমি এখানে খুবই একদম দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল লাগছে বেসটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি পিএসির একটা ব্লেন্ডার, আমার খুবই একটি প্রিয় ব্লেন্ডার। তো এবার আমি করে নিচ্ছি একটু হাইলাইট, তো তোমরা চাইলে এটা দিনের বেলা স্কিপও করতে পারো। আর এখানে আমি হাইলাইটটাকেও খুব ভালো মতন করে দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা যা ইউজ করবে সবই খুব ভালো মতন করে টাইম নিয়ে ব্লেন্ড করবে, কারণ ব্লেন্ড না করলে যেহেতু দিনের বেলা মেকআপ করবে আর মানে মেকআপটা একদমই কেকি লাগবে দেখতে। তো ভালো মতন করে ব্লেন্ড করবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফেসেস কানাডার কম্প্যাক্ট, তো কম্প্যাক্টটাও আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালো মতন করে। আর আমি যেহেতু দিনের বেলা বললাম মেকআপের জন্য এটা লুকটা করছি, তো এখানে আমি ইউজ করছি একটা লিকুইড লিপস্টিক। তো তোমাদের কাছে যে কোনো লিপস্টিক তোমরা ইউজ করতে পারো পছন্দ অনুযায়ী। আর আমি এখানে করে নিচ্ছি খুবই অল্প করে, আমি এখানে কন্ট্যুর করলাম, তোমরা এই কন্ট্যুরটাও এটা তোমরা স্কিপ করতে পারো দিনের বেলা। আর এখানে আমি যেহেতু কোনো আমি আজকে ব্লাশ পাউডার ব্লাশ ইউজ করবো না, সো এখানে আমি এর জন্য লিপস্টিকটা ইউজ করলাম। আর এখানে আমি একটা আইব্রো পেন্সিল নিয়েছি সুইস বিউটি, তো এবার আইব্রোটাকে আমি ফিল করে নিচ্ছি, যেহেতু আমার আইব্রোটা ডার্ক তো আমি খুব বেশি একটা ফিল করছি না, তো আমি খুব লাইটে করতে পেরেছি দেখতেই পাচ্ছ। আর এবার আমি খুবই একটা সিম্পল অ্যান্ড নিউড একটা আই মেকআপ করছি, তো এখানে আমি সবার ফার্স্টে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছি, তো ব্রাউন কালারটা খুব ভালো মতন করে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি, আর লোয়ার ল্যাশ লাইনও আমি ভালো মতন করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি আউটার কর্নার আর ইনার কর্নারে দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ, আর আমি নিচে নিচেও দিয়ে নিচ্ছি। তো এবার আমি অন্য একটা প্যালেট থেকে মাঝখানে একটা শিমারি একটা শেড দিয়ে নিলাম, যেহেতু খুবই সিম্পল আই মেকআপটা করবো, তো দেখতে পাচ্ছ মাত্র তিনটে কালার দিয়ে আমি এই আই মেকআপটা ক্রিয়েট করছি, আর কতটা সুন্দর লাগছে আই মেকআপটা, খুবই ন্যাচারাল অ্যান্ড খুবই ভালো লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে। তো এবার আমি এখানে একটু ইনার কর্নার আর ব্রাউ ব্রাউনটা আমি একটু হাইলাইট করে নিচ্ছি, দিনের বেলা তোমরা এটাকেও স্কিপ করতে পারো। আর এবার আমি একটা কাজল ইউজ করছি, তো কাজলটাকে আমি খুব ভালো মতন করে ব্লেন্ড করে নিচ্ছি ল্যাশ লাইনে, আর আমি ওপরেও একটু ইউজ করে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে কোনো লাইনার পরবো না, তো এখানে আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি নিচে স্মাচ করছি, অ্যান্ড লাইনার হিসেবেও আমি একটু হালকা করে স্মাচ করে নিচ্ছি। দেন আমি ইউজ করছি হাইলাইটার, তো এটা আমি দিনের বেলাও পছন্দ করি না হাইলাইটারটা, তো তোমাদের যাদের পছন্দ তোমরা ইউজ করতেই পারো, আমি খুবই অল্প করে আজকে হাইলাইটারটা ইউজ করেছি দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মেরুনিশ একটা নিউড লিপস্টিক, তো দেখো আমাকে কেমন লাগছে লিপস্টিকটা, আমার মনে হচ্ছে এই লিপস্টিকটা ঠিক ভাল লাগছে না, তো আমি একটা ডার্ক আর একটা রেড লিপস্টিক পরে নিয়েছি। দেন আমি ইউজ করছি মেবলিনের মাস্কারা, তারপর আমি ফলাশ পরে নিয়েছি, আর এবারে আমি দিয়ে দিচ্ছি
সেটিং স্প্রেটা খুবই মাস্ট, কারণ যেহেতু দিনের বেলা মেকআপ করছি অ্যান্ড যেহেতু খুবই গরম, তো আমি এখানে সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। তো সেটিং স্প্রেটা ইউজ করার পর আমি ভালো মতন করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব ভালো মতন করে সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক। তো চুলটাকে আমি জাস্ট খোপা করেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দেখো, আর চুলটাকে জাস্ট আমি সামনে দিয়ে কাল করে দেন আমি একটা বান করেছি, আর আমি পেছনে একটা ফুল গুঁজেছি দেখতেই পাচ্ছ খোপাতে। তো তোমাদের যে কোনো স্টাইলে তোমরা চুলটাকে অনেকে ছাড়তেও পারো বা খোপাও করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা, আর এটা আমি করেছি ম্যারেট, যেহেতু আমি একটু সিঁদুর পরেছি আর এখানে একটা রেড টিপ পরে নিয়েছি। তো যারা ম্যারেড আছো তো তারা এভাবে সিঁদুর পরে নিও আর একটা টিপ পরে নিও, তাহলেই বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে। তো কেমন লাগলো তোমাদের এই মেকআপ লুকটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই।